শাশুড়ি আম্মা আপনি যতই মারামারি করেন না কেন আজকে আমি আমার অধিকার আদায় করেই ছাড়ব শ্বশুর আব্বা জি শাশুড়ি আম্মা সুন্দর সুন্দর শাড়িগুলো কোন ড্রয়ারে রাখা ইশারা করছেন কেন মুখ দিয়ে কথা বলতে পারেন না আপনি শাশুড়ি আম্মাকে তো ভয় পান কেন উনি কি বাঘ না ভাল্লুক যা আপনাকে গিলে খেয়ে ফেলবে না আমি বুঝলাম এই বাড়িতে কি কোনো নিয়ম কানুন নেই নাকি ঠিক আছে আমি মানছি যে আমি নয় জোর করে আপনাদের ছেলেকে বিয়ে করেছি তাই বলে কি আমি ফকিরনি ফ্যামিলিতে বিয়ে করেছি যে বিয়ের পর আমাকে একটা শাড়ি পর্যন্ত দিতে পারছেন না আমি আমার হাজবেন্ডের শার্ট পরে ঘুরছি শাহেদ ওরে বইলা দে এটা ভদ্রলোকের বাড়ি এখানে চিল্লা চিল্লি চলবে না আমি তো সবুমের মতো আচরণ করছিলাম আচ্ছা শাশুড়ি আম্মা আমাকে একটা কথা বলেন বিয়ের পর আপনার শ্বশুর কি আপনাকে শাড়ি দেয়নি নাকি আপনি শ্বশুর আবার শার্ট পরে ঘুরতেন রেশমি ও তো ঠিকই বলছে এক পিস শাড়ি না দিলে কি করে বল একদম চুপ একটা কালা সুতাও দিব না শাড়িতে দূরের কথা মা তুমি এত জেদ কইরো না মানে তোমার তো অনেক শাড়ি আছে ওখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি মনকে দাও না না হলে তো আমার কাপড় চোপড় পরে সব শেষ করে দিবে দুইটা গালে চারটা চোর দিব তোকে শাশুড়ি আম্মা আপনি যতই মারামারি করেন না কেন আজকে আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো শ্বশুর আব্বা জি শাশুড়ি আম্মার সুন্দর সুন্দর শাড়িগুলো কোন ড্রয়ারে রাখা ইশারা করছেন কেন মুখ দিয়ে কথা বলতে পারেন না আপনি শাশুড়ি আম্মাকে তো ভয় পান কেন উনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে গিলে খেয়ে ফেলবে আমি খুঁজে নিচ্ছি খবরদার আমার কোনো জিনিস হাত দিবে না খবরদার হাতটা দিলে আমি শাড়িটা নিব কি করে কি করবি কি করবি তুই একদম হাত দিবি না একদম ভালো হবে না ডাকাত আনছিস নাকি এই ধরবা না এই তুমি কিছু বলছো শোনো কেন যেগুলো আছে সেগুলো আপনার জন্য রেখে গেলাম আপনি পড়বেন চলো প্লিজ মাথা ঠান্ডা করো আমাকে মাইরো না অস্থির হয়ে না আমি তোমাকে আরো সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবো প্লিজ এখানে বসো বসো আমি আসি না তোমাকে আমি অবশ্যই কিনে দেবো এত রাগ কেন করো মেয়েটা তো এক কাপড় এসছে না এই জন্য তো তোমার শাড়ি নিয়ে গেল না না কেন তোমার শাড়ি নেবে ওর বাপের বাড়িতে আনতে পারলো না আর যদি নাই আনতে পারে তাহলে ও জিন্সের প্যান্ট পরবে শার্ট পরবে ফাঁসলামি নাকি টেনশন করো না করো না আমি তোমার শাড়ি এনে কোনো টেনশন নেই আমি আসি না বলো